আপনি নামাজে নিয়ে গেছেন, আপনি নামাজে সেজদা দিয়েছেন, আর ও দেখবেন ছোট বাচ্চাদের আপনারা দেখেছেন কিনা, দাদু সেজদা দিয়েছে, নানু সেজদা দিয়েছে, এই বাচ্চাও দেখবেন সেজদা দিছে কিন্তু কান লাগায় দিয়া, আপনি দিছেন কপাল দিয়া, ও দিছে কান দিয়া, কান দিয়া সেজদা দিয়ে তাকায় দেখে যে নানু কি করে, দাদু কি করে, আব্বু কি করে। তো আপনি ঠোঁট নড়াচ্ছেন, ও ছোট্ট বাচ্চাটাও ঠোঁট নড়াচ্ছে, আপনি যা বলতে চাচ্ছেন সে কিন্তু তাই বলতে যাচ্ছে, কিন্তু আসলে সে সেটা জানে না, সে জানে না সুবহান রব্বিয়াল আলা, সে জানে না সুবহান রব্বিয়াল আজিম, কিন্তু বলার জন্য ঠোঁট নড়াচ্ছে। আল্লাহর ফেরেশতারা ডাকবে, বলবে ও মালিক, এই মাসুম বাচ্চা সেজদার মধ্যে কান কপাল না লাগায়া, কান লাগায়া তোমার কাছে ঠোঁট নড়ায়। আল্লাহ বলবেন যে কি বলে, ফেরেশতারা বলবে আল্লাহ কিছুই তো বলে না, খালি ঠোঁট নড়ায়। বলে কেন নড়ায়, ওই যে ওর দাদুরে দেখছে। আল্লাহ বলবেন ফেরেশতা দাদু কি বলে, আল্লাহর ফেরেশতারা বলবেন মালিক দাদু তো সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আজিম বলে। আল্লাহর ফেরেশতারা ডাকতে বলবেন মালিক তোমার বান্দা এই জবানে এখনো কোনো গুনাহ করে নাই, কোনো পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই, তারপরও তোমার পবিত্রতার নাম উচ্চারণ করতে চায়। আল্লাহ বলেন ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফাই মাকানি, আমার বরত্ব মহত্ব আমার আসনের কসম করে বলতেছি, যেই মাসুম এখনো পর্যন্ত তার জবান ফোটে নাই অথচ আমাকে স্মরণ করতে চায়, নানু দাদুর মতন করে আমারে ডাকতে চায়, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগিকে জান্নাতি জিন্দেগি বানাইয়া দিলাম। ওর দাদু নানু সুবহানাল্লাহ বলেছে, অর্থটা কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু এর নামায় কবুল সুবহানাল্লাহ সব লিখে দেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার একটা সুবহানাল্লাহর দাম কত, অনেক বর্ণনা এসেছে হাদিসের মধ্যে, এরকম বর্ণনা এসেছে হযরতে সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনের মধ্যে উড়ে যাচ্ছে, এক কৃষক কাঠুরিয়া মাঠের মধ্যে কাজ কাট কাটতেছে, হঠাৎ দেখায় তাকায় দেখে তার মাথার উপরে ছায়া, উপরে দেখে সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনটা উড়ে যাচ্ছে, সূর্যের আলোটা সিংহাসনের কারণে তার মাথায় না পড়ে ছায়া আসছে। আল্লাহর নিয়ামত দেখে আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করেছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ইলহাম করে পয়গম্বরকে জানিয়ে দিয়েছে, পয়গম্বর যাও ওই কৃষককে শুভ সংবাদ দাও, সে যে সুবহানাল্লাহ বলেছে তার কতটুকু দাম তাকে একটু জানায় দাও। আল্লাহর পয়গম্বর বাতাসকে নির্দেশ করলেন, সিংহাসন পাশে নেমে গেল, আল্লাহর পয়গম্বর এক ধাপ দুই ধাপ করে কাঠুরিয়ার দিকে আসে, কাঠুরিয়া তো ভয়ে থরথর করে কাঁপে আর চিন্তা করে, না জানি কত বড় ভুল করে ফেলে দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন তুমি কি বলেছ, এই আল্লাহর বান্দা বলে না আমি তো কিছুই বলিনি, ভয়ে জড়সড় হয়ে গেছে। পয়গম্বর বলেন তুমি নির্ভয়ে বলো, কৃষক বলেন কাঠুরিয়া বলেন আমি আল্লাহর নিয়ামত দেখে অভিভূত হইয়া সুবহান আল্লাহ বলেছি, এতটুকুর বাইরে তো আমি কিছু বলি নাই। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন কাঠুরিয়া তুমি তো জানো না আমার এই নিয়ামত দেখে তুমি খুশি হয়ে সুবহান আল্লাহ বলেছ, আর তোমার সুবহান আল্লাহর কত দাম, আমার সিংহাসন দশ বার বিক্রি করে আল্লাহ রাস্তায় দান করে দিলে যতটুকু মূল্য হবে তোমার এক সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা তার চাইতে বেশি দামি বানাইয়া দিয়েছে। আল্লাহর প্রতি মহব্বত নিয়ে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে দুইটা দুনিয়া সম পরিমাণ আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব দান করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য বন্ধুরা আমার, কোনো কিছুকেই ছোট মনে করা যাবে না, কোনো কিছুকে অবহেলা মনে করা যাবে না।